ইতিহাস হব মাদ্রাসা শিক্ষা, সরকারি বিদ্যালয় হব মাদ্রাসা, সদনত গৃহীত মাদ্রাসা বন্ধর বিধেয়ক, সরকারের বিরুদ্ধে সরব বিরোধী, অসমত ইতিহাস হওয়াটো নিশ্চিত হল মাদ্রাসা শিক্ষার। শাসক বিরোধীর তীব্র বাকযুদ্ধর পিছত বুধবারে সদনত গৃহীত হল দ্য আসাম রিপিলিং বিল 2020। ধোনি ভোটত এই বিধেয়ক গৃহীত হওয়া বলে ঘোষণা করলে অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামীয়ে। আসাম রিপিলিং বিল 2020 পারিত করা হোক, যখন মাননীয় সদস্য সদস্যা ইয়ার সপক্ষে চাকক হয়, যখন বিপক্ষে চাকক নহয়, মই ভাবো হর সপক্ষে হর সপক্ষে হর সপক্ষে প্রস্তাব পাই দিছে বিধেয়ক পাই। কিন্তু কিয় মাদ্রাসা শিক্ষা বন্ধ করিলে রাজ্য সরকারে? মাদ্রাসা শিক্ষা বন্ধয় কি প্রভাব পেলাব সংখ্যালঘু শিক্ষা সমাজত? বিধেয়ক গৃহীত হওয়ার পিছত সদনত বিতং তথ্য দাঙি ধরিলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আজির প্রা অসমৰ 700 সরকারি মাদ্রাসাত ধর্মীয় শিক্ষার পরিবর্তে অসমৰ মুসলমান সমাজখনে ডাক্তর আর ইঞ্জিনিয়ার হওয়ার শিক্ষা পাব। মাদ্রাসা শিক্ষার জড়িয়ে এসামে আমার ইসলাম সমাজখনক এটা বৃহত্তর ছাত্র ছাত্রী সকলক রক্ষণশীল করে গড়ি তুলব খুঁজিছিল। কিন্তু গবেষক সকলে যেতিয়া তেওঁলোকৰ লগত কথা পাতিছিল, তেওঁলোকে এটাই কৈছিল যে আমি ডক্টর হব খুঁজো, ইঞ্জিনিয়ার হব খুঁজো, শিক্ষক হব খুঁজো। আজি সেই সকল ছাত্র ছাত্রীর মনের যেওঁলোকৰ বেদনা আছিল তাক আমি দূর করার বাবে সক্ষম হ'ম। উপায় নাই, তীব্র বিরোধিতার সত্ত্বেও একমাত্র সদনত সংখ্যালঘু হওয়ার বাবে আপ্রাণ চেষ্টা করেও বিধেয়কখন পারিত নোহাক রাখব নয় বিরোধী শিবিরে। কিন্তু তার পিছতে বিধেয়কখনের বিরুদ্ধে বিরোধী স্থিতি অব্যাহত রাখিলে আজমল শিবিরে। মাদ্রাসা শব্দটো নাইকিয়া করে দিছে, তেও আজি যত শিক্ষার প্রতিষ্ঠান বড়াব লাগিছিল, গঠন করব লাগিছিল, সেই মুহূর্তত তেও এটা আজি আটটা নটা দশক ধরে চলি থাকা একটা ব্যবস্থা, শিক্ষা আর আধ্যাত্মিকতার একটা ব্যবস্থাক তেও আজি যে শেষ করে দিলে, সেইটো অসমৰ কারণে, অসমৰ সংস্কৃতির কারণে, অসমৰ শিক্ষা জগতের কারণে অতি ভয়াবহ। কিন্তু বিরোধিতা করব লাগে বাবেই যেন বিরোধিতা করিলে কংগ্রেস আর ইউডিএফে, অন্যথা প্রভাব পড়িব 21-ৰ নির্বাচনত। কিন্তু এই আইনে যে সংখ্যালঘু সমাজক লাভান্বিতহে করব, সেয়া স্বয়ং সংখ্যালঘু বিধায়ক সকলো বুঝি উঠিছে। ভিডিও জার্নেলিস্ট পঙ্কজৰ সহযোগক রমেন কলিতার রিপোর্ট, প্রাগ নিউজ।